টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পাস রান্নাবান্নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জনপ্রিয় রেসিপি ও রান্না, আর বাঙালি অবাঙালি আমিষ এবং নিরামিষ সমস্ত নিত্য নতুন রান্নার একটাই ঠিকানা, শুধুমাত্র সম্পাস রান্নাবান্না। তাই প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করছি ছোট বড় সকলের খুবই প্রিয় একটি রেসিপি, দই বড়া। আর এই দই বড়া সকলে খেতে আমরা খুবই ভালোবাসি। আমরা সবাই জানি যে বিহারের দই বড়া খুবই বিখ্যাত, আর এই হোলির সময় বিহারে প্রত্যেকটা বাড়িতে এই দই বড়া বানানো হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে বিহারি স্টাইলে দই বড়া রেসিপি। আপনারা বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন আর খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, চলুন কিভাবে এই বিহারি স্টাইলে দই বড়া বানানো যায় দেখে নেওয়া যাক। দই বড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বিমড়ির ডাল নিয়েছি, আর বিমড়ির ডালটা সারা রাত আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। আর এবার দেখুন, এখানে ডালটা আমি বেটে নিয়েছি আগে থেকে জল ঝরিয়ে, আর এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ডালটা বেটেছি, কোনো জল দিইনি। এবার এদিকে কড়াতে আমি তেলটা গরম করতে নিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। গ্যাসটা মিডিয়ামে করে এবার আমি এই ডাল বাটাটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে বড়াটা ভেজে নেব। আর আমি ছোট ছোটই দিলাম, আপনারা চাইলে হচ্ছে বড় বা ছোট যেরকম ইচ্ছা দিতে পারেন, কিন্তু আমি এই সাইজটা দিলাম। এটা আবার পরে ফুলেও যায় দইয়ের মধ্যে, দই পেলে সেই জন্য। আর আমি এরকম সাইজ দিলাম, আর গ্যাসটা মিডিয়ামে করেই ভাজবো, কারণ না হলে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে সম্পাস রান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন। দেখুন, সবকটা বড়া আমি দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভাজতে থাকবো, বেশ কিছুক্ষণ সময় নিয়েই এটা ভাজতে হবে, আর তাড়াহুড়ো করলে হবে না, ভেতরটাও কাঁচা থেকে যাবে। এটা একটু ধৈর্য নিয়েই ভাজতে হয়, আর খেতে ভীষণই ভালো লাগে। আর সবকটা বড়া দেখুন আমি ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। এবার এগুলো তেল থেকে তুলে নেবো, ভালো করে তেলটা ঝরিয়ে নেবো, খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই গরমকালে খেতে খুবই ভালো লাগে এটা। এবার এদিকে একটা ডেচকির মধ্যে আমি অল্প কুসুম গরম জল দিয়ে আর তাতে নুন দিয়ে আগে থেকে আমি করে রেখেছি এই বড়াগুলো, এরকম গরম জলের মধ্যে এগুলো ডুবিয়ে রাখবো আমি 10 মিনিটের জন্য, তাতে বড়াটাও নরম হয়ে যাবে। আর ডাইরেক্ট যদি বড়াটা দেওয়া হয় তাতে বড়াটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। আর 10 মিনিট পর আমি বড়াটা জল থেকে এরকম চিপে চিপে জলটা বার করে দিলাম, যতটা করা যায়। বেশি চিপে দিলে বড়াটা আবার ভেঙেও যাবে, সেজন্য হালকা করে এটা চিপে দিতে হবে, তাতে বড়াটা নরম হবে, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করুন, বারবার বলছি, খুবই ভালো লাগে। এবার একটা প্লেটের মধ্যে আমি 4টে বড়া রেখে দিলাম সার্ভ করার জন্য। আর আপনাদের সাথে আমি এবার শেয়ার করব কিভাবে আমি দই বড়াটা সার্ভ করি। এবার এখানে দইটা নিয়ে নিয়েছি আগে থেকে, ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম দইটা, আর এর মধ্যে আমি কোনো জল দিইনি, তাতে টেস্ট ভালো হয় না দইয়ের মধ্যে জল দিলে। এবার আমি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসার, চিনিটা দিতেই হবে ব্যালেন্স করার জন্য। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু বিটনুন দিয়ে দেবো, আর বিটনুনটা দিলেও খেতেও ভালো লাগে। এবার সবকটা আমি ভালো করে মিলিয়ে নেব। দেখুন, এবার আমি দইটা নুন চিনির সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি এই দইটা থেকে চামচে করে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি বড়ার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে বড়াগুলো দইয়ের মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন, কিন্তু তাতে বড়াগুলো দইটা টেনে নেয়, আর এরকমভাবে সার্ভ করলে যে যখন খাবে তখন এরকমভাবেও সার্ভ করতে পারেন, তাতে দইটাও থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। সবকটা বড়ার মধ্যে আমি দই দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে দেবো, আর এই তেঁতুলের মিষ্টি চাটনিটা না দিলে কিন্তু দই বড়া একদম অসম্পূর্ণ, এটা দিতেই হবে, আর তার জন্য খেতে স্বাদ হবে। আমি 4টে বড়ার মধ্যেই দেখুন তেঁতুলের মিষ্টি চাটনি দিলাম, আর ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, কাঁচা লঙ্কাও কুচিয়েও দিতে পারেন। আর এবার ওপর থেকে ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি।
আর আলাদা করে আমি এর জন্য জিরে গুঁড়ো দিলাম না, আর কাঁচা লঙ্কাও দিইনি। এবার থেকে চাট মশলা দিয়ে দিলাম একটু। এবার ধনে পাতা কুচি দিয়ে দেব, আর ভাজা মশলাটা না দিলে খেতে কিন্তু দই বড়াও ভালো লাগে না, একটা আলাদা ফ্লেভার আনে। এবার ওপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লেও খেতে ভালো লাগবে। এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি। আজ আমাদের রেসিপি বিহারি স্টাইলে দই বড়া রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।